হ্যালো বন্ধুরা, আমরা এখন সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা একটা হাইস ভাড়া করেছি, হাইসের মাধ্যমে আমরা যাব। আমরা গাড়িতে উঠেছি, গাড়িতে আমরা বন্ধু বান্ধব অনেকে বসেছি, অনেকে রিল্যাক্স মোডে বসে, আমি রিল্যাক্স মোডে উঠে, আমার বন্ধুরা আছে পাশে। আমরা যাত্রা শুরু করেছি, এখন রাস্তা ভিডিও দৃশ্য দেখাচ্ছি। রাস্তায় গন্তব্য যাওয়ার উদ্দেশ্যে আমরা সিলেট শাহজালাল মাজার উদ্দেশ্যে যাচ্ছি। গাড়িতে অনেক আনন্দ উপভোগ করেছি, গাড়ির রাতে অন্ধকার দৃশ্যগুলো খুবই মজাদার হয়ে থাকে যারা ভ্রমণ করে। আর রাস্তাঘাট অনেক ফ্রি থাকার কারণে আমরা অনেক আগে চলে গিয়েছি। অনেক রাস্তা অনেক সরু, বাট মাঝে মাঝে দু একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা বেশিরভাগ ফ্রি থাকার কারণে আমরা এখন বিরতি নিয়েছি বন্ধুরা একসাথে মিলে। বিরতি দিচ্ছি, বিরতির সাথে আমরা কিছু বলছি। এখন বিরতিতে আমরা হালকা পাতলা নাস্তা করব। আবার যাত্রা শুরু করব। এখন আমরা হালকা পাতলা একটু সামনে হোটেল আছে, বিভিন্ন দোকান আছে, আমরা একটু হালকা পাতলা নাস্তা করবো, করে আবার আমরা যাত্রা শুরু করব। তো থাকেন, হাই গাইস, আমি এখন পরোটা খাচ্ছি হালকা নাস্তা। হাই গাইস, আমি এখন বর্তমান আছি সবচেয়ে ঐতিহ্যবাহী মাজার, যেটা আমরা দেখতে ভিতর দিকে যাবো। এখন আমরা হযরত শাহজালাল মাজারের ভিতরে প্রবেশ করেছি। আস্তে আস্তে যাচ্ছি, অনেক মানুষের সমাগম। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়েছি, এগিয়ে সামনের দিকে যাচ্ছি, অনেক মানুষের ভিড়। আমরাও পৌঁছেছি এখানে 4:30-4:30 দিকে। তো আমরা হযরত শাহজালাল সমাধি, ওই যে মাজারটা আছে, ওইখানে যে আমরা একটু প্রার্থনা করব। তো আমরা ওইখানে যাওয়ার উদ্দেশ্যে কয়েকটা ছবি টবি নিচ্ছি। বন্ধুবান্ধবরা এখানে ওখানে ঘোরাঘুরি করছে, আমি আস্তে আস্তে উপর দিকে চলে যাব। উপর দিকে যে সাজবার ওখানে সমাধির, এখানে আমরা একটু প্রার্থনা করব। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল এর সমাধি, এখানে আমরা তার কাছে একটু প্রার্থনা করব আমাদের কামনা বাসনা পূরণ করার জন্য, বা এক একজন আসে বন্ধুবান্ধব তাদের মনোবাসনা পূরণ করার জন্য। তাদের অনেকের মানত থাকে যে তারা এখানে এসে হয়তো মোমবাতি আগরবাতি জ্বালা যায়, আমিও মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আগে দিয়েছি, প্রার্থনা করেছি সবসময় যেন আমি ভালো থাকতে পারি, আমার এবং আমার পরিবারের জন্য সবার জন্য দোয়া চেয়েছি, এখানে প্রার্থনা করেছি। এখন ওখান থেকে বেরিয়ে আমি দেখলাম যে অনেক মানুষ এখানে শুয়ে রয়েছে। রাত এখানে প্রায় 4:30।
আপনাদের আশেপাশে অনেক দৃশ্য দেখানোর চেষ্টা করেছি। অনেক মানুষ রয়েছে, অনেক মানুষের সমাগম। আমরা আস্তে আস্তে মাজারের পাশে একটা দিঘি আছে, ওখানে কিছু অনেক দর্শক তারা ছবি তুলতেছে। এখানে কিছু মাছের বা বড় বড় মাছের ই আছে, সঠিক বলতে পারবো না, কিন্তু মানুষ ভিডিও করতেছে। আমিও করলাম, কিন্তু আমি লাস্ট পর্যন্ত যাই দেখলাম একটা মাছ, বড় মাগুর মাছ সম্ভবত। এখন আমরা আস্তে আস্তে হরজা শাহজালাল মসজিদ থেকে আমরা চলে যাব। তারপরে তার পাশে আরেকটা মসজিদ আছে, আমরা সেখানে যাব। এখানে একটা মাছের দৃশ্য দেখতে পাচ্ছি। এখন আমরা আরেকটা মাজার পাশাপাশি, নামটা সঠিক মনে নেই, তার পাশেই এখানে মসজিদ আমরা যাব। এখানে পরিষ্কারের কাজ চলতেছে, তো আমরা এর মধ্যে আমরা সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। তবে এখানে ভিডিও করতে দেয় না, আমি একটু লুকিয়ে করেছি, যেহেতু আসছি আমাদের দর্শক বন্ধুদের দেখানোর জন্য, তো ভিডিওটা একটু করলাম লুকোচুরিভাবে। আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, উপরে উঠছি। এখানে ভিতরে সামনে এখানে আমরা কিছু দৃশ্য দেখাচ্ছি, আশেপাশে কি কি আছে। বন্ধুরা, আমি আপনাদের মাঝে দুইটা মাছ এখানে আপনারা বিভিন্ন দৃশ্য দেখালাম ভিডিওর মাধ্যমে। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।